সারা দেশ জুড়ে রাম মন্দিরকে কেন্দ্র করে এক বিশাল উন্মাদনা ছড়িয়ে পড়েছে। অযোধ্যার বুকে দেখা যাচ্ছে ভক্তদের সমাগম এবং এই সমস্ত বিষয় নিয়ে এবং তারই সঙ্গে এমত অবস্থায় রাষ্ট্রনায়কের কি ভূমিকা, সেই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করতে এসেছি। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক কুণাল সরকার, তার সঙ্গে কথা বলবো। এই যে এরকম একটা পরিস্থিতি, এক লোকসভা নির্বাচনের প্রাককালে তড়িঘড়ি রাম মন্দিরের উদ্বোধন এবং সেটাকে কেন্দ্র করে সারা দেশ জুড়ে এক বিশাল উন্মাদনা সৃষ্টি করা এবং বিজেপি নেতৃত্ব দিচ্ছে দেশের প্রধানমন্ত্রী, এই মুহূর্তে দেখা যাচ্ছে যে তিনি উদ্বোধন করতে চলেছেন মন্দির, কি বলবেন? দেখো, আমাদের কথাটা শুনতে খারাপ লাগবে, কিন্তু নয় নয় করে তো 75 বছর হয়ে গেল। হ্যাঁ, সেই ব্রিটিশকে চাটি মেরে বলো, ধাক্কা দিয়ে বলো, তাড়িয়ে, তো এই 75 বছর বয়সে এখন আর ন্যাকাশে যে লাভ কী আছে বলো? জবের থেকে ইচ্ছাকৃত হোক, অভিপ্রেত হোক, অনভিপ্রেত হোক, জবের থেকে আজকে তিলক আমাদের রাজনীতির মধ্যে ধর্ম এনেছেন, জিন্না এনেছেন, মহাত্মা গান্ধী সেই খিলাফত মুভমেন্টকে হঠাৎ করে সবাই একেবারে ভেবেচাকা খেয়ে গেছিল, হচ্ছেটা কী করেছেন। তো ইন্ট্রোডাকশন পলিটিক্স অ্যান্ড রিলিজিয়ান হচ্ছে এখন সব দেখি না, সব ছেলেমেয়েরা, তোমরা আমাদের সময় তো ছিল না, এখন তো সব ওই ক্যাফেতে গিয়ে, এখন তো আর রকে আড্ডা হয় না, এখন ক্যাফেতে গিয়ে আড্ডা হয়। ওই ক্যাফেতে গিয়ে আড্ডা হচ্ছে, কফি আছে, ফেনাটা আছে, এখনও কখনো আমাদের ধর্মটা হচ্ছে ফেনা আর রাজনীতিটা হচ্ছে কফিটা, আর কখনো ফেনাটা হচ্ছে রাজনীতি আর কফিটা হচ্ছে ধর্ম। সো দিস প্রপোর্শন ভ্যারিস, এটা আমাদের পাবলিক লাইফের, আমাদের ভারতবর্ষের যে একটা চরিত্র আছে সেই চরিত্রের মধ্যে এটা একটা ধ্রুব সত্য। এখন তোমার যদি মনে হয় খুব ভালো ভালো ভালো, তুমি বলবে ভালো ভালো ভালো, আমার যদি মনে হয় আমি এটাকে তো খুব ভালো চোখে দেখছি না, কেন এটা হচ্ছে, আমাকে স্বীকার করতে হবে যে আজকে সেই যে কী বলবো, সেই একটা হেভি ডিটারজেন্ট দিয়ে ধবধবে ধোয়া একটা একটা রিলিজিয়াস নিউট্রালিটি বলে পৃথিবীতে কিছু হয় না। ভারতবর্ষকে তার সংবিধানে, হ্যাঁ, তার সংবিধানে সেকুলার কথাটা ঢোকাতে 30 বছর অপেক্ষা করতে হয়েছিল। এতই যদি আমরা সেকুলার হব যে বিআর আম্বেদকর প্রতি 5 লাইন কথা বলতেন, 6 লাইনটা হলো উনি হিন্দু হিন্দু ধর্মের ওপরে রাগে ফেটে পড়তেন, ব্রাহ্মণিজমের ওপরে রাগে ফেটে পড়তেন, তা বলে উনি যে ইসলামিজমকেও খুব একটা ভালো চোখে দেখতেন, উনি দেখতেন না। সো ইউ টেল মি ওয়ান থিং, যে কেন আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আজকে সেই সেকুলারিজম কথাটাকে তারা পাস দিয়ে ড্রিবল করে বেরিয়ে গেল? পণ্ডিত নেহরু তো ছিলেন, ওর থেকে তো বড় লিবারেল কেউ ছিল না, আমরা জানতাম যে আমাদের ঝামেলা হবে। এখন লেটস কাম ব্যাক টু দ্য প্রেজেন্ট, এখন যে সিচুয়েশনটা হয়েছে 2014-তে যারা এসছে, যেভাবে এসছে, যাকে সামনে নিয়ে এসেছে, তারা একটা একদিকে তাদের জাতীয়তাবাদ, আরেক দিক দিয়ে তাদের ধর্ম, এবং আরেক দিক দিয়ে তাদের একটা ওরা আমরা, আমাদের ধর্মীয় মেরুকরণ বা পোলারাইজেশন ইজ আ ইম্পর্ট্যান্ট এজেন্ডা। এখন আমার ভালো লাগে কি লাগে না, আই ডোন্ট থিঙ্ক দ্যাট বদার্স দ্য রাইট উইং, VHP, BJP, RSS পলিটিক্স ওয়ান লিটল বিট। তারা কিন্তু তাদের মতাদর্শে সম্পূর্ণ পরিষ্কার, দে হ্যাভ আ ভেরি ক্লিয়ার ভিউ অফ লাইফ। আমরা যারা হয়তো, আশা করি তোমরাও খানিকটা, যারা আমরা একটা পরিস্থিতিকে পরিস্থিতি বলে বিচার করি, একটা ইস্যুকে ইস্যু বলে বিচার করি, উইথ সাম অ্যামাউন্ট, যে আজকের পরিস্থিতিটা যদি অমুকে ভালো করে আমি ভালো বলতে পারি, অমুকে খারাপ করে আমি খারাপ বলার অধিকার রাখি, আজকে আমি যদি আমার সেই বিচার বুদ্ধিটা সম্পূর্ণ কারো পায়ে সমর্পণ না করে দিয়ে থাকি, আমি 1 নম্বর অকপটে স্বীকার করি যে দিস ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট মুভমেন্ট। কেন দিস ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট মোমেন্ট, কারণ আমার দেশে যেখানে তুমি এখন ওই তর্কেতে ঢুকো না যে কবে আর্যরা ঢুকেছিল, কবে ইন্দাস ভ্যালি শেষ হয়েছে, আমরা বাইরের থেকে এসেছি, ভেতরের থেকে কিছু বাদ দাও, আমরা মিনিমাম একটা 7000 বছরের একটা এনশেন্ট প্রাচীন নন খ্রিশ্চান একটা ধর্ম, যাকে প্রায় কম বেশি 1000 বছরের কিছু কম আমাদের ওপরে একটা সাংঘাতিক একরোখা ইসলামিক প্রভুত্ব গেছে। ইসলামিক প্রভুত্বটা একেবারে আমাদের মানে হিন্দু ধর্ম কালচারের ঘাড় মুটকে দিত, যদি না আমাদের মধ্যিখানে ওই 197 বছরের ব্রিটিশদের পিরিয়ডটা আসতো।
তো দুটো মিলিয়ে আমরা একেবারে মুছে যাইনি। হ্যাঁ, ব্রিটিশদের আগেও কিছু চৈতন্য ধরনের ভক্তি মুভমেন্টের কিছু ভদ্রলোক লোকেরা ছিলেন, মানুষেরা ছিলেন, যারা দেওয়ালে পিঠ দিয়ে দাঁড়িয়ে আমাদের এই যে আন্ডার থ্রেট, দ্য প্রাচীন ধর্ম, সনাতন ধর্ম আন্ডার থ্রেট, তাকে তারা রক্ষা করেছিল। তো এখন পরিস্থিতিটা হলো যে তুমি চিন্তা করে দেখবে যে পৃথিবীতে আজ অবধি কখনো হয়নি যে একটা প্রাচীন ধর্ম সে একটা মডার্ন রিলিজিয়নের কাছ থেকে নিজের আর্কিওলজিক্যাল বলো, রিলিজিয়াস বলো, হিস্টোরিক্যাল বলো, যাই বলো, যে তুমি এটা হচ্ছে বাড়ি ভাড়া ভাড়াটের মতো যে আমি আমার এই বাড়িটা আবার পুনর্দখল করলাম। আই হ্যাভ ওয়ান অ্যান এভিকশন কেস, অবভিয়াসলি এর মধ্যে মেজরিটি সাপোর্ট আছে, এর মধ্যে সুপ্রিম কোর্ট আছে, এর মধ্যে পলিটিক্যাল মুভমেন্ট আছে, এর মধ্যে ভ্যান্ডালিজমও আছে। দ্য ডিস্ট্রাকশন অফ বাবরি মসজিদ ইজ এ ভ্যান্ডালিস্টিক মুভমেন্ট। কিন্তু সব মিলিয়ে এই যে আমরা 8-9 হাজার বছর ধরে পৃথিবীর ইতিহাস লিখছি, জীবনী লিখছি, সেখানে এই ধরনের ঘটনা কবার ঘটেছে? আমার তো ধারণা নেই কোনো দিন কেউ করেছে বলে। টার্কিশরা চেষ্টা করলেও পারবে না, ইজিপশিয়ানরা চেষ্টা করলেও পারবে না, এন্টায়ার মিডল ইস্টে কেউ পারবে না। ইউরোপ তো ভুলেই গেছে যে তার প্রি খ্রিস্টিয়ান তার ধর্ম কী ছিল। যীশুখ্রিস্ট তো জন্মেছিল মাত্র 2,026 বছর আগে। সো অ্যাজ আ এনশিয়েন্ট কালচার ফেথ আমরা যে নিজেদের একটা আত্মপ্রকাশ করতে পারছি, পুনর্দখল করতে পারছি, দ্যাট ইজ আ ইম্পর্টেন্ট ইভেন্ট, সিভিলাইজেশনাল মোমেন্ট, হিস্টোরিক্যাল মোমেন্ট। এবার প্রশ্ন হলো তা বলে আমি এই জিনিসটাকে, হ্যাঁ তুমি কোনটা দেখতে চাও, তুমি কি মল্লিকা সারাভায়ের একটা ক্লাসিক্যাল নাচের প্রোগ্রাম দেখতে চাও, না তুমি সেই ভোজপুরি আইটেম নাম্বার দেখতে চাও? এখন এই ব্যাপারটাকে এই যে বিজেপির পো ধরা যারা রয়েছে, অবভিয়াসলি বিজেপি চাইছে যে আমি লাস্ট 50 গ্রাম পলিটিক্যাল মুনাফায়ের থেকে বার করব। আরে ভাই, তারা তো পলিটিক্যাল পার্টি, তারা কি এখানে মানে জনসেবা করতে এসছে? সুতরাং দ্যাট ইজ আন্ডারস্টুড। কিন্তু এখন অবধি তুমি যদি চিন্তা করে দেখো, মোদীকে করতে হচ্ছে না, নরেন্দ্র মোদীকে করতে হচ্ছে না, তুমি যদি ডাইরেক্ট স্পিচে দেখো যে নরেন্দ্র মোদী কী বলেছেন, বিজেপি মুখপাত্ররা বিভিন্ন সময় কি বলেছে, তুমি কিন্তু সেই রকম বার করতে পারবে না টিল ডেট যে সেই যা ইলেকশন সময় গরম গরম লেকচার হয় এভাবে তারা দেয়। কিন্তু এখনো অবধি তারা যে একটা খুব একটা নিম্ন মার্গের ক্রুড, একে মারো, একে ধরো, বাকি সবাইকে বার করে দাও অযোধ্যা থেকে, এই টাইপের কথাবার্তা কিন্তু হয়নি। তাহলে এই জিনিসটার এন্টায়ার সিরিয়াসনেস, গাম্ভীর্য, ইম্পর্টেন্স, এটাকে মানে তোমরা কিছু মনে করো না। আজকে মিডিয়া আজকে এটাকে একটা এই ভোজপুরি আইটেম নাম্বারে প্রমাণিত করেছে। আর যেটা অবভিয়াসলি আজকে বিজেপি, ভিএইচপি, আরএসএসের ফেভারে যাচ্ছে না, কি যাচ্ছে না, কারণ কিছু ইংলিশ পোর্টালে দেখবে 2-3 দিন আগে আমাদের খুব সম্ভব উত্তরাখণ্ডের যিনি শঙ্করাচার্য আছেন তিনি একটা প্রলংড ইন্টারভিউ দিয়েছেন। হি ইজ এ ভেরি নলেজেবল ম্যান, ওয়েল রেড ম্যান। তাতে আমি তুমি কি শিখলাম, আমি তুমি কি শিখলাম যে আজকে আমি ভোট কারবার, ভোট গোছাবার চেষ্টা করছি কি বলে, যে আমাদের 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 অ্যাজ ইফ ওদিকে মুসলিমরা আছে, এদিকে হিন্দুরা আছে, ওরে ভাই আমাদের মুসলিমদের থেকে আমাদের নিজেদের ঘর গোছাতে হবে। কিন্তু মুসলিমরা যদি না থাকতো আজকে হিন্দুরা তো নিজেরাই গুছিয়ে উঠতে পারতো না। আজকে জবের থেকে সেই মোহাম্মদ অব ঘড়ি গাছ ঘাজনির আমরা খোঁচা খেয়েছি, ভয় পেয়েছি, তবে থেকে তো আমরা গোষ্ঠীবদ্ধ হিন্দু হয়েছি। তার আগে তো আমরা সৈবাইটরা শাক্তকে মারছে, শাক্ত বৈষ্ণবকে মারছে, এই যে অযোধ্যায়, অযোধ্যায় একটা সেক্ট অন্য সেক্টকে 2-3 বার কচুকাটা করেছে। মারাঠারা যেমন বহুবার এসে বাংলা তছনছ করে গেছে, বাংলারা মারাঠারা কোনোদিন বাদ বিচার করেছে যে আমাদের, আমি এই ডিস্ট্রিক্টটাতে কচুকাটা করলাম, এখানে হিন্দু মরল, কি মুসলিম, কোনোদিন করে নি তো? সো মন্দের ভালো যদি বুঝতে চাও, এই যে আমরা হিন্দু হিন্দু হিন্দুত্ব কথাটা বলছি, এটা খানিকটা আমরা গেরোয়ে পড়ে বলছি, কারণ ওই মোহাম্মদ ঘোরি মোহাম্মদ গাজনির ঠোকাটা খেয়ে আমরা একসঙ্গে হয়েছি। তখন আমাদের মধ্যেও এই যে তৃণমূলের তো গোষ্ঠীদ্বন্দ্বটা তো তৃণমূলের কপিরাইট নয়, মনোপলি নয়,
তো তৃণমূলের যেমন এইসব দলেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব দেখছো, তো শঙ্করাচার্যরা ক্লিয়ারলি তিন চারটে কথা বলছে। তারা একটা বলছে যেটা একটা গাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠান, এটাকে নিয়ে এরকম একটা ফুটপাতে নাচ গানের মতো অবস্থা করো না। দু নম্বর তারা বলছে যে ফর মেনি 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 ইয়ার্স আজকে অনেক সেক্ট, শঙ্করাচার্যরা নিজেও তার মধ্যে আছে, যে অনেকে লড়ছে এটাকে নিয়ে, হঠাৎ সেটা এক মাস আগের থেকে VHP RSS-এর স্বকীয় সম্পত্তি হয়ে গেল, এটা সম্পূর্ণ ভুল। ওখানে একটা রামানন্দি সেক্ট বলে একটা সেক্ট আছে, তারা হাজার বছরের ওপর পুরনো সেক্ট, তাদের একটা রোল আছে। এখন ওই পাকাধানে মহিদা বলে না, এটা শিয়ার পলিটিক্যাল অপরচুনিজম অন দ্য পার্ট অফ VHP অ্যান্ড RSS, আর BJP ইজ দ্য পলিটিক্যাল আর্ম। আর যে কথাটা তারা একেবারেই মেনে নিতে পারছে না, ওদের অনেক রকম স্বাস্থ্যসম্মত ব্যাখ্যা ট্যাখ্যা আছে, অত স্বাস্থ্যটাস্ত্র আমি বুঝি না, যে একটা অসম্পূর্ণ মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হতে পারে না, তার বহু ডিটেইলড ব্যাখ্যা তারা দিয়েছে। এখন এই চারজন রাগত শঙ্করাচার্যের মধ্যে দুজনের রাগ একটু কমেছে, দুজনের রাগ এখনও কমেনি, তারা যাবে কি না বুঝতে পারা যাচ্ছে না। অ্যান্ড সিমিলারলি অনেক গোষ্ঠী আছে, এই যে BJP একদিক দিয়ে তারা লড়ে, কৃতিত্বটা কার? কৃতিত্বটা তো একটাই লোকের না, লালকৃষ্ণ আদবানির কৃতিত্ব আর রাজীব গান্ধীর কৃতিত্ব। যদি বদ্ধ পাগল কেউ এখানে থেকে থাকে, বদ্ধ উন্মাদ, আমার তো ভয় আছে যে 2000, জানি না আশা করি ভুল হবে, যে 2024-এ ইলেকশনে কংগ্রেস 10-12টা সিটে নেমে এলে তো আশ্চর্য হতে হবে না। যে পার্টির তদানীন্তন প্রধানমন্ত্রী নিজে হাতে করে তালা খুলল, যে ইলেকশন ম্যানিফেস্টোতে ছাপালো, আর তখন কোথায় বাবরি মসজিদ ভাঙা হয়েছে? কিচ্ছু হয়নি। যে পার্টির প্রধানমন্ত্রী যখন বাবরি মসজিদ ভাঙা হচ্ছে, তখন তিনি দরজায় খিল দিয়ে বসে পূজা করছেন। আজকে সেই কংগ্রেস পার্টি, জানি না কথাটা শুনতে ভাল লাগবে না, হঠাৎ তার একটা রোমান ক্যাথলিক সেকুলারিজম যে খুঁজে পেল ভারতবর্ষের বুকে, এর চাইতে বড়, এটাকে বলে পলিটিক্যাল বাউন্ডুলে পড়া, এটাকে বলে, আরে হু ইজ দি অরিজিনাল হিন্দুত্ব লিডার অফ ইন্ডিয়া? অরিজিনাল হিন্দুত্ব লিডার অফ ইন্ডিয়া হচ্ছে ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী চাইতে বেশি মন্দিরে কোনো প্রধানমন্ত্রী আজ অব্দি যায়নি বিফোর হার 1980s ইলেকশন ক্যাম্পেইন। আর তার দল আজকে বলছে, অর্থাৎ দেখা যাচ্ছে কংগ্রেস সম্পূর্ণভাবে বয়কট করে দিয়েছেন এবং তারা বলেছেন যে আমরা একটা ধর্মনিরপেক্ষ দল, আমরা এখানে যাব না, ভরাডুবি হবে, ভরাডুবি হবে, তোমার লজ্জা পাওয়ার কি আছে? রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রা করছেন। ভারত জোড়ো যাত্রা তো হবে না, আমার মনে হয় রাহুল গান্ধীর একটু একটু এবারে বিচার বুদ্ধিতে, যখন উনি নর্থ সাউথ এটা করেছিলেন, তখন নিশ্চয়ই তার মধ্যে একটা লার্জার কনস্ট্রাকটিভ এজেন্ডা ছিল। কিন্তু তারপরে তো আমাদের রাহুল গান্ধীকে তো এটাও বুঝতে হবে যে তারও তো একটা দুর্বলতার জায়গা আছে, তাকে তো ভোটে জিততে গেলে খ্রিশ্চান প্রধান কেরালার দিকে ঝুঁকতে হয়। যে ইউপিতে কংগ্রেস একেবারে সেই জলসাঘরের জমিদারদের মতো শাসন করেছে, সেখানে তারা বেপাত্তা। সো এনিওয়ে ইউ ফরগেট অ্যাবাউট অল দ্যাট, কংগ্রেসের এটা অ্যাবসলিউট বিভ্রান্তি। তুমি যদি দুটোকে কম্পেয়ার করো, তুমি একটা জিনিস দেখবে যে BJP ডিরেক্ট, এই BJP-র মধ্যে আজকে কাকে তুমি ধরো, নরেন্দ্র মোদি, অমিত শাহ, হ্যাঁ অমিত শাহ, মোহন ভাগবত, RSS-এর যারা, এরা এদের যারা সিনিয়র আইকন, এদের কিন্তু এখনও চলাফেরা কথাবার্তার মধ্যে, তুমি এরা যে একটা খুব যাকে বলে সহজ বাংলায় বসলে যেটাকে নিয়ে একটা পোলারাইজিং চ্যাংড়ামো টাইপের করছে, তুমি কিন্তু এটা দেখতে পাবে না। ওদের পাকাধানে মই দিচ্ছে কারা? ওদের পাকাধানে মই দিচ্ছে অর্ণব গোস্বামী, এবং বিভিন্ন ভাষায় তাদের ওই কিছু কিছু হিন্দি চ্যানেল আছে, যাদের আমি বলি যাদের রিসার্চ কম, শ্যাম্পু বেশি ব্যবহার করে, যতটা তার চুল ফাঁপা ততটা তার বক্তব্য ফাঁপা। আজকে একটা মেন লাইন চ্যানেলে বসে দেখতে হচ্ছে আমাদের কে আটা বেলছে, রুচি বেলছে, কোথায় কে ওখানে সাফ করছে, এটা আমাদের একটা হেডলাইন নিউজ। সম্পূর্ণ মেন স্ট্রিম মিডিয়া কার্যত এই বিষয়টাতে ঝুঁকে গিয়েছে এবং দেখা যাচ্ছে অযোধ্যার মন্দির প্রাঙ্গণে শুধুমাত্র, এমনকি মেন স্ট্রিম মিডিয়াদের গাড়িতেও পর্যন্ত ব্যানার ফ্লেক্সে রাম আসছেন, রাম ফিরায়, রাম লটায়, এরকম বক্তব্য লেখা। এই মেন স্ট্রিম মিডিয়ার ভূমিকা নিয়ে ভারতবর্ষে এখন বলে একটা
ফাইন্যান্সিয়ালি ভায়াবল চ্যানেল আছে একটা, সেই ফাইন্যান্সিয়ালি ভায়াবল চ্যানেলের নাম হলো রবিশ কুমার ইউটিউব। এই রবিশ কুমার ইউটিউব ছাড়া এবং তাছাড়াও আর দুটো তিনটে ইউটিউবার আছে যারা কেউ কেউ হয়তো প্রো এগেনস্টে অনেকেই আছে, ওরা কিন্তু আবার নিজেদের দৃষ্টিভঙ্গি দিয়ে কথা বলছে, কিন্তু বলুক না, আরে ভাই সব মানুষেরই তো একটা দৃষ্টিভঙ্গি আছে, কিন্তু এই যে যাকে বলে সেই একটা একটা সেই তাসা পার্টি, আমরা ছেলেমেয়ের তোমরা দেখোনি খুব একটা, আমাদের পাড়ায় এদিক ওদিক মোটামুটি ডুবে আছে তাসা পার্টি নিয়ে লোকে রাত্রিবেলা বিয়ের প্রসেশন বেরোতো, একটা গাম্ভীর্যপূর্ণ ইম্পর্টেন্ট হিস্টোরিক্যাল অকেশনের পিছনে তাসা পার্টি বাজানোর যে কাজটা করছে সেটা হচ্ছে এই কমপ্লিটলি কমপ্লিটলি চাটুকার মেন স্ট্রিম মিডিয়া। এবং এতে আমার মনে হবে যে আজকে বিজেপির মিডিয়া সেল অমিত মালবীয় এটসেট্রা যে আছেন তাদের তো এদের মাথায় একমুখ করে জল ঢালা উচিত, যে ভাই তোমরা একটু থামো, তোমরা করছোটা কি, এটা করছোটা কি? আজকে রাম মন্দিরকে একটা সাবানের বিজ্ঞাপনে নিয়ে এসছে, তোমাকে রাত্রির 8টায় টিভি খুললে মনে হবে তুমি একটা ভাগ্যিস রামকে দিয়ে এখনো গুটকার বিজ্ঞাপন করায়নি, ওটাই বাকি আছে। ওই রাম মন্দিরের ওপর একটা গুটকার হোর্ডিং আমি এখনো দেখিনি বা রামকে ফিচার করে গুটকার বিজ্ঞাপনটা করায়নি, কারণ সবাই করে ফেলেছে, সব ফিল্ম স্টার করে ফেলেছে, সব ক্রিকেটার করে ফেলেছে, ইউপিতে লোকে ওপিডিতে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, মুখে ক্যান্সার, কান দিয়ে রক্ত, কেঁ দিয়ে রক্ত, ঠোঁট কেটে কেটে, আর আমরা ন্যাকাশে যে সেই টিভির সিনেমা দেখার আগে একটা একটা করে দশ সেকেন্ডের এ দেখাচ্ছি, তখন কি না তখন সবাই লোকে বাথরুমে চলে যায়। তা এখন ওই মেইন স্ট্রিম মিডিয়ার দৌলতে বা তথাগতিত পাবলিক রিলেশনস গুরুদের হাতে খালি ওই রামকে দিয়ে গুটকার বিজ্ঞাপনটা করানো বাকি আছে, বাকি সব করে ফেলেছে, অ্যান্ড দে হ্যাভ কমপ্লিটলি স্পয়েলড। তুমি তো ধরো আজকে এই যে সেদিন প্রাইম মিনিস্টার বললেন বাইরের লোকেরা দেখছে, ডেফিনেটলি দেখছে, কিন্তু বাইরের লোকেরা তো আমাদের মেইন স্ট্রিম চ্যানেলও দেখছে, দেখে তারা বলছে হয়েছেটা কী রে ভাই, মানে ফক্স নিউজ ওইভাবে ওইভাবে সে ডোনাল্ড ট্রাম্পের পা চাটে না আজকে এখন দিয়ে, ইট ওয়াজন্ট রিকোয়ার্ড। আরে 2024 জানি না, তোমরা ভার বেটার বোঝো, আমরা বুঝি না, ভোটের আগে তো মনে হচ্ছে ক্লাস 10 আর ক্লাস 5 খেলা হবে, এই বাই ইলেকশন পরে 2024 যা হবে, খানিকটা পশ্চিমবঙ্গ, খানিকটা মহারাষ্ট্র, কর্ণাটকে কিছুটা, এই 2-4 স্টেটিতে তো একটু তুমি কোথাও একটু হয়তো ইলেকটোরাল উত্তাপ খুঁজে পাবে, বাকিগুলো তো প্রায় ফোরগোন কনক্লুশন হয়ে বসে আছে। তারপর আপনি যেটা বলছেন যে বারংবার যে ইম্পর্টেন্ট একটা এই যে বলা আন্দোলন, একটা গুরুত্বপূর্ণ একটা মুভমেন্ট, একটা গুরুত্বপূর্ণ আন্দোলন, সেই গুরুত্বপূর্ণ আন্দোলনের প্রভাব পড়বে এবং বিজেপি সব থেকে বেশি ফলপ্রসূ। তোমরা তো সোশ্যাল মিডিয়া এত ভালো কাজ করছো, এক্ষুনি গিয়ে দেখবে, যেমন স্বামী বিবেকানন্দের নিজের গলা কোথাও রেকর্ডেড নেই, এই যে সব জায়গায় দেখায় না ব্রাদার দ্যান সিস্টার অফ আমেরিকা, প্রত্যেকটা মিথ্যা। একবার ওনার 1 মিনিটের একটা রেকর্ডিং, 1 না 2 মিনিটের একটা রেকর্ডিং ছিল মহারাজা মহীশূরের কাছে, দ্যাট হ্যাজ বিন ডিস্ট্রয়েড, সেটা রিট্রিভ করা যায়নি, স্বামীজির কোনো গলা কারো কাছে রেকর্ডেড নেই। এই যে পণ্ডিত নেহরুর কমপ্লিট স্পিচ রেকর্ডেড আছে, ট্রিস্ট উইথ ডেস্টিনি, 14th August 1947 রাত্রির 12টায় যখন নেহরু বলছেন, তুমি চিন্তা করো তো ওই স্পিচটার আগে 4টে বিজ্ঞাপন হচ্ছে, মাথায় শ্যাম্পু করা 3 জন ভদ্রমহিলা এসে হঠাৎ এখানে বলতে শুরু করলেন ব্রিটিশদের আমরা চাটি মেরে বার করে দিয়েছি, কান ধরেছি, ল্যাং মেরেছি, এই সব টাইপের কথাবার্তা হলে হোয়াট ডিড ইউ মেক অফ দ্য গ্র্যাভিটি অফ দ্য সিচুয়েশন, একদম সেই বিষয়ের গাম্ভীর্যতা কমে যাবে। কিন্তু আমি বলছি বিজেপি কি সব থেকে বেশি ফলপ্রসূ হতে চলেছে এই মুভমেন্ট? সেটা অবভিয়াসলি হবে বিজেপি, দেখো বিজেপির এটা করার কি সেটা কোথাও কি পোলারাইজেশন না, পোলারাইজ তুমি একই ক্লাস 10 এর সঙ্গে ক্লাস 5 এর খেলা হবে মে মাসে। তুমি নরেন্দ্র মোদি তার লেগেসি এবং ইমেজ বিল্ডিংয়ের ওই কাজটা এটার মাধ্যমে, উনি যে বারবার আমরা যেটাকে বলি কতটা এটা বিশ্বগুরু ইত্যাদি ইত্যাদি, দ্য গ্লোবাল ইমেজারি অফ ইন্ডিয়া, দ্য কালচারাল ইমেজারি অফ ইন্ডিয়া, যেটা আমার নরেন্দ্র মোদির ভাবভঙ্গিমা দেখে মনে হয় ওনার কাছে সেটা ইম্পর্টেন্ট, অ্যান্ড দিস ওয়াজ আ গ্রেট অপরচুনিটি টু এস্টাবলিশ দ্যাট। আজকে বিভিন্ন চ্যানেলে ধরো ছোট করে যদি আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স হিস্টোরিয়ানরা তার কথাটা বলতো কিভাবে, আজকে বাইরের লোকেরা যারা 22 তারিখ তুমি চিন্তা করো যারা 22 জানুয়ারি হট করে একটা ফিড নেবে ইন্ডিয়ার থেকে,
সেই আবার চুল ফোলানো শ্যাম্পু করা ছজন মহিলাকে দেখবে বারবার বারবার এইখানে এই অযোধ্যায় আমরা এই করেছি মুসলিমদের অমুক করেছি, এর দে ডোন্ট ইভেন, তারা গত সাত দিনের হিস্ট্রি জানে না, হোয়াট আর দে গোয়িং টু স্পিক অ্যাবাউট। তুমি তো এই সময়টাকে প্রপারলি বিল্ড আপ করতে পারতে, ইউ কুড হ্যাভ বিল্ড ইট আপ। এবং আমাদের কোনো দরকার নেই সত্যজিৎ রায় কি অস্কার না পেলে সত্যজিৎ রায় হতেন, অবশ্যই হতেন, বাট সিন্স দের ইজ ইন্টারন্যাশনাল অ্যাটেনশন অন দিস, ইন্টারন্যাশনাল মানে যারা আমাদের বিশেষ করে এখন হয়ে গেছে ইংরেজি চ্যানেলগুলোর সর্বনাশ, হিন্দি চ্যানেলগুলোর ওইরকম ওরকম দেখে দেখে তেল দেওয়া চ্যানেলগুলো দেখে দেখে অভ্যেস হয়ে গেছে, ইংরেজি চ্যানেলগুলো তো দেখা যাচ্ছে না। তো আমার মনে হয় যে আমরা ওই স্লিপে ক্যাচ ফেলে দেওয়ার মতো, যে এত টেনশন কিসের, বিজেপির এত টেনশন কিসের 2024 ইলেকশন, 303 হবে কি 296 হবে কি 310 হবে, দ্যাট ইজ এ সেপারেট কোয়েশ্চেন, বাট একটা মোমেন্ট, যে মোমেন্টটা হাজার 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 বছরে একটা কালচারাল পলিটিক্যাল ডেমোগ্রাফিক হিস্ট্রিতে যে মোমেন্টটা আসা দুষ্কর, সেই মোমেন্টটাকে একটা ভোজপুরি আইটেম নাম্বার তারা তৈরি করলো, ভালো নয়। যদি রাজ্যের দিকে একটু চোখ ফিরে তাকাই, রাজ্যের দিকে যদি একটু তাকাই, তাহলে দেখতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সেদিনকে তিনি একটি সংহতি যাত্রা করবেন এবং সেই যাত্রাতে মন্দির মসজিদ গির্জা প্রত্যেক ধর্মের মানুষরা আসবেন এবং সেই সংহতি যাত্রা অনুষ্ঠিত হবে। কি বলবো, দেখো আমি ওনার ডিটেল কথাটা শুনিনি, আমার মনে হয় যে তুমি যদি ইফ ইউ আর এ বিলিভার ইন মমতা ব্যানার্জি মমতা বন্দ্যোপাধ্যায় তুমি তাকে বিশ্বাস করো, কিন্তু তুমি যদি আজকে আমাকে সমালোচনা করে বলো এটা লোক দেখানো সংহতি, আমিও বলবো এটা লোক দেখানো ধর্ম। তো লোক দেখানো ধর্মকে যদি আমার লোক দেখানো সংহতি দিয়ে কাউন্টার করতে হয়, আর সবচেয়ে বড় কথা পশ্চিমবঙ্গে আমরা একটা, এটা ঝামেলা নয়, আমরা একটা বাস্তবে আছি। আমি তো ঘুম থেকে উঠে বলতে পারি না যে আমার বাবা আমাকে, দূর বাবা, এই তো আমার পাশের বাড়িতে একটা কোটিপতি থাকে, তো আমি কেন ওর বাড়িতে না জন্মে, আমি 4 নম্বরে না জন্মে কেন 6 নম্বরে জন্মালাম, তাহলে তো আমার জীবনটা অন্যরকম হতো। ইউ ক্যানট আর্গিউ উইথ ইয়র বার্থ। আজকে আমরা ওই 46, 45, 47 আমরা স্বীকার করে নিয়েছি। জিন্না সংক্ষেপে বলল যে আমার পাকিস্তান হবে একটা ইসলামের থিম পার্ক, ওটা একটা ইসলামের নিকো পার্ক উনি তৈরি করছিলেন। এখন যদি গান্ধী উঠে বলতেন তাহলে আমরা হব হিন্দুদের একবাটিকা, তাহলে কি হতো, সবকটা হিন্দু এদিকে, সবকটা মুসলমান ওদিকে, হয়েছে পৃথিবীতে আগে হয়েছে, গ্রিস টার্কি। ইন্ডিয়ার এই যে ইনক্লুসিভিটি ওটা কোথাও গিয়ে বিলুপ্ত হয়ে গেছে? তো ডেফিনেটলি তো ইনক্লুসিভিটি তো আছে, কারো কম আছে, ইউপি গা লাগায় না কেন, কত 9% 11% মাইনরিটি পপুলেশন, তারা ওই ইস্টার্ন বর্ডারের কোথায় তাদের সরিয়ে দিয়েছে, দে আর নট বদার্ড, মেন স্টেটগুলোতে দে আর নট বদার্ড। রাজস্থানে কত, রাজস্থানে মাইনরিটি পপুলেশন ইজ হার্ডলি 5% 7%, অল ওভার। তুমি এখন অল ওভার ইন্ডিয়াতে তুমি হিসেব করতে বসো কটা লোক মাছ খায় মাংস খায় কটা লোক খায় না, ইন্ডিয়া ইজ ডাইভার্স। আমরা আমাদের রাজ্যে যেখানে উই আর হ্যাভিং মিনিমাম 30-35% মুসলিম, সোজা কথায় সেখানে আমাদের চলাফেরা আচার আচরণ মার্জিত হতে হবে। নিশ্চয় 30% মুসলিম আছে বলে কি আমি রাম মন্দির সেলিব্রেট করবো না, অবশ্যই করব, তবে এমন একটা উগ্রভাবে করব না যে কারো মনে হলো যে আবার কেউ আমাকে মারতে তেড়ে আসছে, দ্যাট শুড নট হ্যাপেন। তাহলে একটা হিন্দুদের মধ্যে যে একটা কালচারাল সভ্যতা শিক্ষা রেস্ট্রেন, তার মূল্যটা কোথায় গেল? তো সেই দিক দিয়ে তুমি যদি সংক্ষেপে দেখো, আজকে নরেন্দ্র মোদীর আন্ডারে বিজেপি, তারা হয়তো ইনফ্রাস্ট্রাকচার বা ইকোনমির দিক দিয়ে তারা খুবই সাকসেসফুল, তারা সোশিওলজিক্যালি দে আর আ ফেলিয়ার। পশ্চিমবঙ্গে কেসটা উল্টো, পশ্চিমবঙ্গে নানান রকম গোঁজামিল এটা সেটা করাপশন চাকরি বিক্রি এইসব করা সত্ত্বেও তুমি বিশ্বাস করতে না পারো, তুমি বলতে পারো সেটা হয়তো মুখের কথা এটসেট্রা, পশ্চিমবঙ্গের এই গত আড়াই মানে 2.5 টার্মস এর তৃণমূল গভর্নমেন্ট ইজ আ সোশ্যাল সাকসেস বাট নট এন ইকোনমিক সাকসেস। কিন্তু সংহতি যাত্রা এখন, সেদিন হলে ভালো হতো, পরের দিন হলে ভালো হতো, 22শে জানুয়ারি এখানে কি চেহারা নেবে আমি জানি না, বাট আমাদের
তুমি যেখানে বসে আছো তোমার পরিস্থিতি তো তোমার পরিস্থিতি, তুমি কি আজকে একটা এস্কিমোর মতো বাস করতে পারবে? তুমি তো পারবে না। পৃথিবীর 200টা দেশের মধ্যে প্রায় 140 না 150টা দেশ হচ্ছে কমপ্লিটলি মনোক্রোম্যাটিক সোসাইটি, কমপ্লিটলি। তারা দ্বিতীয় কিছু জানে না, কিছু জানে না। এই সুইজারল্যান্ড যেখানে ড্যাভোস থেকে লম্বা চওড়া কথা বলছে, সেখানে সিরিয়ানদের কান ধরে বার করে দেওয়ার জন্য রোজ মুভমেন্ট চলছে, সেটা তো কেউ দেখাচ্ছে না। ড্যাভোসের খালি স্নোফল, স্যুট, টাই, বড় বড় মিষ্টি মিষ্টি কথা এগুলো দেখতে পাচ্ছ। তো আমাদের আমাদের পরিস্থিতি পরিপ্রেক্ষিত অনুযায়ী একটা ব্যবস্থা করতে হবে। সেখানে আজকে যদি একটা সংহতি মিছিল হোক, বার্তা হোক, যাই হোক, যে এই যে একটা ডেফিনেটলি এই যে একটা দৃশ্যত মানে ভিজিবল অ্যান্ড অডিবল যে একটা ক্রুডিটি আমরা এখন কিছুদিন ধরে দেখতে পাচ্ছি, যদি আমাদের দরকার হয় টু কমফর্ট দেম, যে দেখো হ্যাঁ আমরা আমাদের অনুষ্ঠানে আনন্দ করব, আমার বাড়িতে জন্মদিন হচ্ছে, কিন্তু আমার বাড়িতে আমি জন্মদিনের উৎসব করছি বলে তোমাকে আমি দুরাত ঘুমোতে দেবো না, আই ডোন্ট ওয়ান্ট দ্যাট। আমরা কম মূল্য দিয়েছি এই উগ্র আধ্যাত্মবাদের। সো আই হোপ যে যদি না, এত প্রায় সময় হয়েই এলো, কিন্তু দিস ক্রুডিটি, এই যে উগ্রতাটা, এই উগ্রতাটা আজকে যে এটা এটা হয়তো কার আদেশে হয়েছে কি হয়েছে আই ডোন্ট নো, কিন্তু ইট হ্যাজ স্পয়েলড দি ওকেশন কমপ্লিটলি।